ফের শিক্ষাঙ্গনে আক্রান্ত শিক্ষক, ধাক্কা ধাক্কি থেকে মারধর, বাদ গেল না কিছুই। এভাবেই শিক্ষকদের পেটালেন ছাত্ররা। এই ছবি সিউড়ির বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজের। কিন্তু শিক্ষকের গায়ে হাত কেন দিলেন ছাত্ররা? পড়ুয়াদের দাবি, কলেজে ভর্তির সময় তাদের কাউকে স্টাইপেন্ড, কাউকে কলেজ ফির অর্ধেক মকুব, আবার কাউকে পুরোটাই ছাড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন হয়নি বলে অভিযোগ। সামনেই তৃতীয় বর্ষের পরীক্ষা। ফর্ম ফিল আপের আগে পড়ুয়াদের ফি মেটানোর নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। দেখা যায় কারো 1 লক্ষ, আবার কারো 1.5 লক্ষ টাকা ফি বাকি রয়েছে। এরপরেই অসন্তোষ তৈরি হয় ছাত্রদের মধ্যে। পড়ুয়াদের অভিযোগ, শনিবার এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে শিক্ষকরাই প্রথমে তাদের উপর চড়াও হয়। তবে ছাত্ররা এই দাবি করলেও ছবি কিন্তু অন্য কথা বলছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, ফি ছাড়ের বিষয়ে কোনো প্রতিশ্রুতিই দেওয়া হয়নি। পড়ুয়া এবং শিক্ষক দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। কিন্তু যাদের হাত ধরে শিক্ষার আলোয় আলোকিত হওয়া, তাদেরকেই এভাবে মারধর? এত সাহস হয় কি করে পড়ুয়াদের? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।